হ্যাঁ, খুব ভালোই লাগছে। আজকে আমি আমের মিষ্টি তৈরি করব। প্রথম থেকে এই ভিডিওটি শেষ অবধি দেখবে। মিষ্টি করার জন্য আমি চারটি আম নিয়েছি। এই গেলাসে 300 দুধ আছে, এই দেড়টিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। ডাবুটাই করে 1 চামচ দুধ দিলে এতে দিয়ে দিচ্ছি। এই পাউডারটা গুলি নিয়েছি আর দুধেতে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। এখন আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা উতিয়ে গেছে, এখন আমি এই পাউডারটা দিয়ে দিচ্ছি। এটাকে নাড়তে নাড়তে আস্তে আস্তে পাউডারটা ঢালতে হবে। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এইটাকে আর 1 মিনিট নেড়ে নাবিয়ে নেব। এটা হয়ে গেছে, এখন আমি নাবিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই আমগুলোকে আমি এখন ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে একটা পাউরুটি নিয়েছি, আমি একটা চাকু দিয়ে সাইজ করে কেটে নেব। পাউরুটিগুলো কেমনভাবে কাটছি দেখে নাও। একইভাবে সব পাউরুটিগুলো কেটে নিচ্ছি। এখানে পাউরুটিটা কেটে নিচ্ছি, আম কুচানো এখানে আছে আর দুধটা এইখানে আছে। তাহলে আমি এখন মিষ্টি তৈরি করতে আরম্ভ করছি। পাউরুটিতে একটু জল দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে একটু নরম করে নিচ্ছি। দেখো ঠিক এইরকম করে নিচ্ছি। এই দেখো আমের মিষ্টি তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো একটা একটা করে তৈরি করে নেব। এই দেখো আমি এটা থেকে 9 পিস মিষ্টি বানিয়েছি আর এই মিষ্টিটা খুব ঝটপট বানানো হয়েছে। তো আমি এখন একটা খেয়ে তোমার দিকে জানাচ্ছি কেমন লাগে। হ্যাঁ, খুব ভালোই লাগছে। আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে। এই মিষ্টিটা যদি ভালো লাগে তোমরা তাহলে লাইক করবে এবং শেয়ার করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। ভালোই লেগেছে।